হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটা ইংলিশ অনার্স ডিএসসি টু সেমিস্টার টু। খুব ইম্পর্টেন্ট ক্লাস আজকে। যেমনভাবে আমি বিভিন্ন টেক্সটের কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করেছিলাম, সেইভাবেই আমরা আজকে টেম্পোরারি ম্যাটার আর টেম্পোরারি ম্যাটার বাই ঝুম্পা লাহিড়ী, তার থেকে আর একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার আজকে আলোচনা করে নেব। আজকে যেটা আলোচনা করব সেটা হলো হাউ ডাজ লাহিড়ী পোর্ট্রে, কিভাবে ঝুম্পা লাহিড়ী পোর্ট্রে করেছে দ্য ডাইনামিক অফ ম্যারেজ ইন ঝুম্পা লাহিড়ীর টেম্পোরারি ম্যাটার, এই কোয়েশ্চেনটা নিয়ে কিন্তু আজকে খুব ডিটেলসে আলোচনা করে নেব। এবং এই কোয়েশ্চেনের যে আনসারটা তোমাদেরকে লিখিয়েছি অলরেডি, যেটা তোমাদের কাছে এই মুহূর্তে লেখা রয়েছে, এই আনসারটা, এই যে ফার্স্ট পেজ অ্যান্ড দ্য সেকেন্ড পেজ, সুতরাং এই আনসারটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা আনসার। যদি সঠিকভাবে এই আনসারটা তোমরা লিখতে পারো তাহলে কিন্তু 70-80% নাম্বার অবশ্যই পাবে। সুতরাং বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা, সেই জন্য খুব মন দিয়ে ক্লাসটা করতে হবে এবং খুব ভালোভাবে কোয়েশ্চেনের আনসারটা বুঝতে হবে। আমি খুব সহজ করে তোমাদের কাছে প্রেজেন্ট করব পুরো কোয়েশ্চেনের আনসারটা। আর যারা তোমরা প্রথমবার আমাকে এই চ্যানেলে আজকে ভিজিট করছো এবং এই চ্যানেলে আজকের এই ক্লাসটা আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য একটু বলে রাখি, আমি এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ইংলিশ অনার্স রিলেটেড বিভিন্ন টপিকের ওপর আলোচনা করতে থাকি। তার ইন্ট্রোডাকশন ক্লাস, ডিসকাশন ক্লাস এবং কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করি। সেই জন্য পুরো ক্লাসটি করো এবং তারপর চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তুমি পুরো কোয়েশ্চেন আনসার গুলো ওয়াচ আউট করতে পারো। এবং তারপর চ্যানেলটি যদি ভ্যালুয়েবল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিজের সংগ্রহে চ্যানেলটি রেখো। এবং যদি কারোর কোনোভাবে ইংলিশ অনার্সের জন্য, কোনো সেমিস্টারের জন্য নোটসের প্রয়োজন হয়, যদি মনে হয় লিখেও ঠিক নাম্বার পাওয়া যাচ্ছে না, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমাকে আমি বিভিন্ন যে সাজেশন ভিডিও আপলোড হবে তার যে পিডিএফ নোটস, সমস্ত আনসার তুমি কিন্তু আমার কাছ থেকে পারচেস করে নিতে পারো, এতে কোনো প্রবলেম নেই। আর যে কোনো প্রবলেমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তাহলে আজকে আলোচনা করে নিই আজকের এই কোয়েশ্চেন আনসার, হাউ ডাজ লাহিড়ী পোর্ট্রে দ্য ডাইনামিক্স অফ ম্যারেজ। ঠিক আছে, রেডি টু এভরিওয়ান? হাউ ডাজ লাহিড়ী পোর্ট্রে দ্য ডাইনামিক্স অফ ম্যারেজ ইন আ টেম্পোরারি ম্যাটার? কি বলা হচ্ছে কোয়েশ্চেনটিতে? আর টেম্পোরারি ম্যাটারে লাহিড়ী কিভাবে বিবাহের গতিশীলতা চিত্রিত করেছেন তা উদাহরণ সহ আলোচনা করো। ফার্স্ট প্যারাগ্রাফে দেখো আমরা দেখতে পাচ্ছি, ইন ঝুম্পা লাহিড়ীজ আর টেম্পোরারি ম্যাটার, সহজ করে বলছি, ঝুম্পা লাহিড়ীর আর টেম্পোরারি ম্যাটারে বিবাহের গতিশীলতা শোভা এবং সুকুমারের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে চিত্রিত হয়েছে। তাদের জীবনে ঘটে যাওয়া জটিলতা, চ্যালেঞ্জ এবং আবেগগত পরিবর্তনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। লাহিড়ী অন্বেষণ করেছেন কিভাবে একটি উল্লেখযোগ্য ট্র্যাজেডি, তাদের সন্তানের মৃত্যু তাদের বিবাহকে প্রভাবিত করে, আবেগগত দূরত্ব, যোগাযোগের ভেঙে পড়া এবং পুনঃসংযোগের জন্য লড়াইয়ের দিকে নিয়ে যায়। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা দেখছি, দ্য স্টোরি বিগেনস উইথ, কি বলা হচ্ছে এই গল্পটি, গল্পটি শোভা এবং সুকুমারের আবেগগত বিচ্ছিন্নতার অবস্থায় বসবাস করার মাধ্যমে শুরু হয়। তাদের সন্তানের মৃত্যু তাদের মধ্যে গভীর ক্ষতি এবং দুঃখের অনুভূতি তৈরি করেছে যা তারা বিভিন্ন উপায়ে মোকাবিলা করে। শোভা নিজেকে কাজ এবং সামাজিক কার্যকলাপে নিমগ্ন করে যখন সুকুমার বাড়িতে পশ্চাদাপসারণ করে, তাদের হারানো সন্তানের স্মৃতিতে বেষ্টিত থাকেন তিনি। এই প্রাথমিক চিত্রায়ন তাদের বিবাহের গতিশীলতাকে পরীক্ষা করার জন্য মঞ্চটি নির্ধারণ করে, তাদের মধ্যে বিকশিত আবেগগত দূরত্বকে হাইলাইট করে।
নেক্সট প্যারাগ্রাফে আমরা দেখছি কি, দেখো লাহিড়ী ইউজেস দ্য প্ল্যান্ট পাওয়ার, কি বলা হচ্ছে, লাহিড়ী দম্পতিটিকে একটি অন্তরঙ্গ পরিবেশে একত্রিত করার জন্য একটি বর্ণনামূলক ডিভাইস হিসাবে পরিকল্পিত বিদ্যুৎ বিভ্রাট ব্যবহার করেছেন তাদের আবেগের মুখোমুখি হতে এবং যোগাযোগ করতে বাধ্য করেছেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে সৃষ্ট অন্ধকার তাদের মধ্যে আবেগগত শূন্যতার একটি প্রতীক, কিন্তু এটি এমন একটি স্থান প্রদান করে যেখানে তারা তাদের প্রতিরক্ষা কমাতে এবং একে অপরের সাথে জড়িত হতে পারে। এই সন্ধ্যাগুলিতে তারা গোপনীয়তা এবং স্মৃতি ভাগ করতে শুরু করে। তাদের নিঃশব্দ আবেগের গভীরতা এবং তাদের ঘনিষ্ঠতার প্রতিবন্ধকতাগুলিকে প্রকাশ করে। নেক্সট অ্যাঞ্জায় দেখো আমরা দেখছি ওয়ান অফ দ্য কি ডাইনামিক্স অফ দ্য ম্যারেজ, কি বলা হচ্ছে, দেখো সহজ করে বুঝছি, গল্পে চিত্রিত তাদের বিবাহের অন্যতম গুরুত্বপূর্ণ গতিশীলতা হলো রুটিন থেকে ঘনিষ্ঠতায় পরিবর্তন। বিদ্যুৎ বিভ্রাট তাদের সাধারণ রুটিন ইনগুলিকে ব্যাহত করে, তাদের এড়ানো এবং নীরবতার অভ্যাসগুলি থেকে সরে যেতে দেয়। উদাহরণস্বরূপ বিদ্যুৎ বিভ্রাটের সময় বিশেষভাবে খাবার প্রস্তুত করার আর সভার সিদ্ধান্ত তাদের এর আগের আলাদা খাওয়া এবং একে অপরকে এড়ানোর প্যাটার্নের সাথে বৈপরীত্য তৈরি করে। এই পরিবর্তনটি তাদের পুনঃসংযোগের এবং তাদের সম্পর্ক থেকে অনুপস্থিত ঘনিষ্ঠতার মুহূর্তগুলি ভাগ করার সুযোগ তৈরি করে। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা দেখছি লাহিড়ী অলসো হাইলাইটস দ্য রোল অফ কমিউনিকেশন, লাহিড়ী বিবাহের গতিশীলতায় যোগাযোগের ভূমিকাকে আরও জোর দিয়েছেন। বিদ্যুৎ বিভ্রাটের সময় দম্পতির রাতের স্বীকারোক্তিগুলি তাদের যোগাযোগে পুনর্মিলনের নির্মাণের একটি উপায় হিসাবে কাজ করে। তারা তুচ্ছ থেকে গভীর ব্যক্তিগত পর্যন্ত গোপনীয়তা ভাগ করে, তাদের আবেগগত দূরত্বের স্তরগুলিকে প্রতিফলিত করে। এই স্বীকারোক্তিগুলি তাদের অনুভূতি এবং দুর্বলতার প্রকাশ করতে দেয়। তাদের মধ্যে বিকশিত আবেগগত এই ধারণার উপর একটি অস্থায়ী সেতু তৈরি করে। নেক্সট প্যারাগ্রাফে আমরা দেখছি হাউএভার দ্য স্টোরি অলসো এম্ফাসাইজেস, কি বলা হচ্ছে, দেখো তবে গল্পটি তাদের সংযোগের এই মুহূর্তগুলির ভঙ্গুরতা এবং অস্থায়ী প্রকৃতির উপর জোর দেয়। বিদ্যুৎ বিভ্রাট তাদের নবীকৃত ঘনিষ্ঠতার সংক্ষিপ্ত এবং ক্ষণস্থায়ী প্রকৃতির জন্য একটি রূপক, ঠিক যেমন বাতি মানে লাইট এক ঘন্টা পরে চালু হয় তাদের বাস্তবতায় তাদের ফিরিয়ে আনে। তাদের ঘনিষ্ঠতার মুহূর্তগুলো স্বল্পস্থায়ী হয়, টেম্পোরারি হয়। এই চক্রাকার প্যাটার্ন গভীরভাবে আবেগময় ব্যথার মুখোমুখি ঘনিষ্ঠতা এবং যোগাযোগ বজায় রাখার চ্যালেঞ্জগুলিকে অন্তর্নিহিত করে। নেক্সট প্যারাগ্রাফে আমরা দেখছি লাহিড়ী ইউজেস ভেরিয়াস সিম্বল, লাহিড়ী বিবাহের গতিশীলতাকে চিত্রিত করতে বিভিন্ন প্রতীক ব্যবহার করেছেন। আলো এবং অন্ধকারের পুনরাবৃত্তি এই মোটিভগুলি তাদের সম্পর্কের পরিবর্তনশীল গতিশীলতাকে প্রতিফলিত করে। মোমবাতি জ্বালানোর এবং তাদের বাড়িতে একটি ভিন্ন পরিবেশ তৈরি করার কাজটি তাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে। বিদ্যুৎ বিভ্রাটের সময় ভাগ করা রাতের খাবারগুলি এমন একটি আচার আচরণ হয়ে ওঠে যা তাদের পুনঃসংযোগ করতে দেয়। পুষ্টি এবং পুষ্টির প্রতীক হিসাবে খাদ্য তাদের সম্পর্ককে লালন পালন করার আর তাদের প্রচেষ্টাকে প্রতিনিধিত্ব করে। পরবর্তী প্যারাগ্রাফে আমরা দেখছি দ্য ক্লাইম্যাক্স অফ দ্য স্টোরি হোয়ার সোবার রিভার্স আর প্ল্যান টু মুভ আউট, কি বলা হচ্ছে, দেখো গল্পের ক্লাইম্যাক্সে যেখানে শোভা তার চলে যাওয়ার পরিকল্পনা প্রকাশ করে, তাদের বিবাহের উপর তাদের অমীমাংসিত দুঃখের স্থায়ী প্রভাবকে অন্তর্নিহিত করে। মৃত
ও সম্পর্ককে সুকুমারের চূড়ান্ত স্বীকারোক্তি যা তিনি শোভাকে রক্ষা করার জন্য গোপন রেখেছিলেন তাদের সম্পর্ককে উদ্ধার করার একটি মরিয়া প্রচেষ্টা হিসাবে দেখা যায়। তবে এটি অনেক দেরি হয়ে গেছে, তাদের আবেগগত দূরত্বের দূরত্ব গভীর এবং দীর্ঘস্থায়ী প্রভাবকে জোর করে দেখায়। ইন কনক্লুশন, লাস্ট প্যারাগ্রাফে আমরা কি দেখছি দেখো, সহজ করে বলছি, উপসংহারে ঝুম্পা লাহিড়ীর টেম্পোরারি ম্যাটারে শোভা এবং সুকুমারের অভিজ্ঞতার মাধ্যমে বিবাহের গতিশীলতাকে চিত্রিত করেছেন। এই গল্পটি আবেগগত দূরত্ব, যোগাযোগের ভেঙে পড়া এবং তাদের সম্পর্কের বৈশিষ্ট্যযুক্ত ঘনিষ্ঠতার ক্ষণস্থায়ী মুহূর্তগুলো হাইলাইট করে। প্রাণবন্ত প্রতীকী এবং আবেগগত গভীরতার মাধ্যমে লাহিড়ী বিবাহের জটিলতাগুলি ধারণ করেছেন। একটি গভীর ক্ষতির পরে পুনঃসংযোগ এবং নিরাময়ের চ্যালেঞ্জগুলি চিত্রিত করেছেন। এই ছিল হচ্ছে আমাদের আজকের কোয়েশ্চেন, এন্ড হাউ ডাজ লাহিড়ী পোর্ট্রে দ্য ডায়নামিক্স অফ ম্যারেজ ইন আ টেম্পোরারি ম্যাটার। এই কোয়েশ্চেনটার সহজ একটা আনসারটা খুব ভালো করে নিতে হবে। এটা যদি কমপ্লিটলি লিখতে পারো নির্ভুলভাবে, তাহলে কিন্তু 70-80% নাম্বার অবশ্যই তুমি পাবে।